আজকে আমার সমস্ত রান্না বান্না নিরামিষ, তাই নিরামিষের মধ্যে খারকুল পাতা বাটা করেছি, ডাল করেছি, একটু কচু শাক করব, আর হচ্ছে পটল আলু তরকারি করব। শ্যামনগর থেকে অরূপ চ্যাটার্জি দাদা ভাই আপনার কাছে দেখতে চেয়েছিলেন আমড়ার চাটনি, এই যে বিলাতে আমরা কেটে রেখেছি, এবার চাটনিটা আমি বসিয়ে দেবো। এই কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, সামান্য একটু সাদা তেল, সাদা তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এই মধ্যে আমরা ওগুলো দিয়ে দিচ্ছি। আমাদের একটু নুন দিয়ে দিলাম, আর সামনে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো দেখেন, আমার খাওয়া দাওয়ার ভিডিওটা দেখেন, আমার ভীষণ ভালো লাগে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি জল দিয়ে দিলাম, এই জলটাতে আমড়াটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি চিনি দিব, একটু ঢেকে দিলাম, খুলে নিলাম, আমড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে কিছুটা রসগোল্লার রস আছে আমি দিয়ে দিচ্ছি। রসগোল্লার রসটা একটু অল্প ছিল বলে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি, এতটা চিনি দিতে হয়ে যাবে। হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। চাটনি আমার রেডি। নমস্কার বন্ধুরা, দুপুরে খেতে বসে গেছি, তা কি কি পদ নিয়ে খেতে বসেছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে মাছ মাংস ডিম নিয়ে বসিনি, সম্পূর্ণ নিরামিষ খাবার নিয়ে বসেছি। তা কি কি পদ নিয়েছি, ভাত নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে খারকুল পাতা বাটা করেছি সেটা নিয়েছি, এখানে কচু শাক করেছি ছোলা দিয়ে সেটা নিয়েছি, এখানে পটল আলু তরকারি করেছি সেটা নিয়েছি, এখানে ডাল নিয়েছি টমেটোমের, আর এখানে হচ্ছে আমড়ার চাটনি নিয়েছি। তাহলে বন্ধুরা আপনার খাওয়াটা দেখতে থাকুন। এই খারকুল পাতা বাটা যে কি স্বাদ, খুব ভালো লাগে গরম মাছের সাথে। আজকে আমার কাছে দুরকম কচু হয়ে গেছে, এটা একটা কচুরি জাত আর ওইটা কচুর শাক, দুটোই কচু কিন্তু দুটো দুরকম খেতে দারুণ লাগে খেতে।
তো ভালো লাগে না এই খাটো পাতা বাটা। এবার খাবো আমি কচু শাক দিয়ে, নিরামিষ ছোলা দিয়ে করেছি। ছোলা দিয়ে এত ভালো হয়েছে কচু শাকটা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো ভালোই লাগে, নিরামিষটাও খুব ভালো লাগে। তো ভালো আছে কচু শাকটা, কারা কারা নিরামিষ খান আর কারা কারা নিরামিষ খেতে পছন্দ করেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। মাঝে মাঝে নিরামিষটাও খুব তৃপ্তি করে খাওয়া খেতে ভালো লাগে, সত্যি খুব ভালো হয়েছে। এবার আমি ডাল দিয়ে লেবু ডুলে নিচ্ছি, লঙ্কাটা ডুলে নি, পটল তরকারি নিয়ে নি, কষা কষা করে করেছি পটল তরকারিটা। ডাল দিতে খুবই খেতে ভালো লাগছে। পটল তরকারিটা পুরো কষিয়ে ধনেপাতা দিয়ে নামিয়েছি, আরো টেস্ট হয়েছে।
ডাল দিয়ে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। শরীরে মাছ মাংস খেতে ভালো লাগে না, নিরামিষটা যাতে কি তৃপ্তি করে খেলাম এত ভালো হয়েছে। এবার আমি খাবো এই আমলার চাটনি। আমলার আমি এই আঠিটা নিয়ে নিলাম, একদম তৃপ্তি করে খেলাম এত ভালো হয়েছে। প্রসার করে খেয়ে নিয়েছি। যদি আজকে আমার খাওয়া দাওয়া ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে যা যা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা